হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে জানাচ্ছি। গুড মর্নিং আর গুড মর্নিং বলছি কারণ এখনও 12টা বাজেনি, এখন বাজে 11:30। আর আমার স্নান হয়ে গেছে, পুজো দেওয়া হয়ে গেছে, আজকেও ফুল পাইনি, ওইভাবেই পুজো দিয়েছি, শুধু ধূপটা ধরিয়ে দিয়েছি ঠাকুরকে, বাস এই। আর একটু আগে পুজো দিয়ে আসলাম, পুজো দিয়ে এসে আর আজকেও শ্যাম্পু করেছি। জানি না কেন কালকে প্রচুর মাথাটা ঘেমে গেছে, ঘেমে গিয়ে চুলটা কেমন আঠা আঠা হয়ে গেছে, তাই আজকে আবার শ্যাম্পু করলাম, তো কন্টিনিউয়াস হয়ে যাচ্ছে। আর গরমের দিন এটাই সমস্যা, এদিকে গরম, বৃষ্টিও পড়ে আবার গরমও লাগে, আর বৃষ্টি পড়ছে, একটু একটু করে বৃষ্টি পড়ছে। তো কালকে যে জামা প্যান্টগুলো ধুয়ে দিয়েছি সেগুলো শুকোয়নি, ওগুলো সব ওই ঘরে মেলানো আছে, পরে দেখাচ্ছি তোমাদেরকে। আর এখন যাবো রান্নাঘরে। আর সকালে খেয়েছি আমরা হচ্ছে ভাত আর হচ্ছে কোয়াশ ভাজা, কোয়াশটাকে ঝিরিঝিরি করে কেটে তারপর ওটাকে ভাজা করা হয়েছে পেঁয়াজ আর লঙ্কা দিয়ে, তো ওটা দিয়েই সকালে খাওয়া হয়ে গেছে আমাদের। আর এখন হবে দুপুরের রান্না, তো এখন যাবো রান্নাঘরে, স্নান ঠান হয়ে গেছে বললামই, তো চলো এখন যাই রান্নাঘরে। আসলাম রান্নাঘরে, আর আজকের রান্না কী কী হচ্ছে তোমাদেরকে দেখাই। বসিয়ে দিয়েছি কড়াইটা, একটু গরম হবে কারণ মাছ এনেছে সকালবেলা, মাছটাকে আমি নুন হলুদ দিয়ে মেখে রেখে দিয়েছি। আর এখানে পটলটা দেখছো গোটা গোটা, কিন্তু সাইড দিয়ে দেখো কেটেছি, সাইড দিয়ে হালকা করে কেটেছি, দুপাশেই কেটেছি, এভাবে গোটা গোটা করে ভাজা করবো। আর রেগুলার পটল ভাজা হয়ে যাচ্ছে, কারণ হচ্ছে কি পটলগুলো পেকে গিয়ে নষ্ট হয়ে যায়, তো তার জন্য ভাজা করে ফেলছি। আর পটলের তরকারি খেতে ভালো লাগে না, আমারও ভালো লাগে না, বিপ্লবও ভালোবাসে না, ভাজাটাই খাই যায়। আর মাছের ঝোল করার জন্য নিয়েছি পেঁয়াজ, টমেটো আর লঙ্কা, জিরের গুঁড়ো আর হলুদের গুঁড়ো, এগুলো তো লাগবেই মাস্ট। আর হচ্ছে আলু, আলুগুলোকে এভাবে ছোটো ছোটো করে লম্বা লম্বা করে কেটেছি। তো এই হবে আজকের রান্না, জিনিস দেখাই তোমাদেরকে। সকালবেলা বাজার নিয়ে আমাদের মধ্যে একটু ঝামেলা হয়ে গেছে, বিপ্লব আর আমার মধ্যে, দেখা যাচ্ছে না বাজার এনে আজকে এনেছে লঙ্কা, আলু, টমেটো, আমি নিয়েছি কচুরলতি আর হচ্ছে মিষ্টি লাউ আর হচ্ছে যে কচুর ডগাগুলো, আর এনেছে কাঁকরোল, আর কালকে রসুন ছিল না, এই যে রসুনও নিয়ে এসেছে, দেখতে পাচ্ছ রসুনও নিয়ে এসেছে। হচ্ছে বাজার, আর বাজার নিয়ে ঝামেলা হয়েছে কারণ হচ্ছে ও কচুরলতি একদম পছন্দ করে না, আর আমার খুব ভালো লাগে। অনেকেরই অনেকে অনেক রকম চয়েস থাকে, যেমন ওর ভালো লাগে না, ওর কচু বলতে কিছুই ভালো লাগে না, শুধু কচুর ওই যে কচুর ঝুরেটা খায়, আর হচ্ছে কচুর বড়া ঠোড়া করে দিলে খাবে, কিন্তু কচুরলতি ও কোনো দিনও খাবে না, যত ভালো করে রান্না করে দাও ও কচুরলতি কোনো দিনও খাবে না। তো আমি বেরিয়েছিলাম, ও যখন আসছিল বাজার করে গেট খুলতে গেছিলাম, তো দেখছিলাম একটা আন্টি যাচ্ছিল, তো ওখান থেকে রেখেছি, রেখেছি বলে ওরাকে তুমি আর জিনিস পাও না, তুমি আর বাজারে আর জিনিস খুঁজে পাও না, যে তোমার কচুরলতি লাগলো, আর আমার খুব ভালো লাগে কচুরলতি। আর এটা হচ্ছে দেশি কচুরলতি, যেটার খুব টেস্ট, জানি না কেমন হবে, কিন্তু বৃষ্টি পড়ছে, গলায় ধরবে কিনা জানি না, কিন্তু আজকে রান্না করবো না, আজকে মাছটা করবো, দেখা যাক কালকে রান্না করতে পারি কচুরলতিটা। তো চলো এখন রান্নাটা করে নিই ঝটফট, কড়াইটা গরম হয়ে গেছে, এখন মাছগুলো ভেজে নেবো, ভেজে নিয়ে তারপর দেখতে থাকো তোমরা ব্লগটা। তো কড়াই আমার গরম হয়ে গেছে, আর কড়াই গরম হয়েছে তারপর তেলটা দিয়েছি, তেলটাও গরম হয়ে গেছে, আর এখন মাছগুলো ছেড়ে দিচ্ছি, মাছগুলো ভেজে নেব, কারণ আগে তো আমি এমন করতাম যে কড়াইয়ের জল শুকিয়ে গেছে, বাস মাছ দিয়ে দিতাম, মাছ একদম ভেঙে চুড়ে গুড়াগুড়ি হয়ে যেত, দেখছো। আর এই যে দেখো এখন অল্প অল্প করে মাছগুলো ভেজে নিই আমি, আর একবারে দিলে সব কিছু ভেঙে যায়, যে যেহেতু এখনও আমি একদম পারফেক্টভাবে রান্নাবান্না কিছু পারি না, তার জন্য এই একটু একটু করে করতে হয়। তো মাছগুলো ভেজে নিই,
তো দেখছো মাছগুলো ভাজা হয়ে গেছে, আর কিছু মাছ ভাজা আগে নামিয়ে নিয়েছি, ওই যে তোমাদেরকে বললাম অল্প অল্প করে ভেজে নিই এখন। আগে কী করতাম, সবগুলো একবারে দিয়ে দিতাম, একদম ভেঙে চুড়ে গুঁড়াগুড়ি হয়ে যেত, আগে বুঝতাম না কেমন করে কী করতে হয়। আর ওই যে দেখছিলে, তোমাদেরকে দেখিয়েছিলাম পটলগুলো নুন হলুদ দিয়ে মেখে রেখেছি গোটা গোটাভাবে, আজকে পটলগুলো ভাজবো। আগে ওইভাবে খেতাম, কিন্তু অনেক দিন পর আজকে এভাবে কেটেছি পটলগুলো, সাইড দিয়ে কেটেছি, ভালোই লাগে খেতে। পটলগুলো সবগুলো পেকে গেছে, সবগুলো পেকে গেছে, মানে যতটুক দেওয়া যায় ততটুক দিয়েছি, আর বাদ বাকিগুলো সব ফেলে দিয়েছি, কারণ বৃষ্টি পড়ছে, সবজি থাকেই না ঘরে, নষ্ট হয়ে যায়, তার জন্য বাজারও অনেক কমিয়ে দেওয়া হয়েছে, যেন একদিন দুই দিনে চলে, একদিন দুই দিন পর পর আবার বাজার নিয়ে আসা হয়। তো এইভাবেই বাজার টাজার করা হয়, কিছু করার নেই বর্ষার দিন যেহেতু, তার মধ্যে আবার ফ্রিজ থাকলে ফ্রিজের ব্যাপারটা আলাদা, ফ্রিজ যেহেতু নেই তাই এইভাবেই চলতে হয়। আর তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখছো পটলগুলো আমার ভাজা হয়ে গেছে, আর ওই একই তেলে দিয়ে দিচ্ছি আলুগুলো, আলুগুলোতে নুন হলুদ কিছু দিইনি, এমনি ভেজে নিচ্ছি যেহেতু তেলটা ছিল, সেহেতু ওই তেলেই ভেজে নিলাম আলুগুলো। আর মাছের বলো আর মাংসের বলো, আমি আলুগুলো এক্সট্রা করে ভেজে নিই, কে নেয় না নেয় আমি জানি না, কিন্তু আমি নেই, আমার মাকে এইভাবে দেখেছি। আর এই তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আলুগুলোও ভাজা হয়ে গেল দেখতে পাচ্ছ। তো এখন দিয়ে দিচ্ছি মাছের ঝোল করার জন্য মশলা দিয়ে দিব, আর মশলার মধ্যে আজকে কী দিয়েছি একদম সিম্পলভাবে করেছি, আর তাজা মাছ সিম্পলভাবে ভালো লাগে। দিয়েছি হচ্ছে পেঁয়াজ, লঙ্কা, জিরে আর হচ্ছে টমেটো, দেখিয়েছি তোমাদেরকে, আর জিরেটা লাস্টে দিয়েছি, কারণ জিরেটা দিতে আমি ভুলেই গেছি, তাই জিরেটাই যে এখন দিয়ে দিলাম। এখন এটা ভেজে নেব। আর একটা জিনিস তোমাদেরকে দেখাই, তোমরা এই যে আমি যেখানে মার্ক করে দিয়েছি তোমরা দেখো, তারপর এটা নিয়ে লাস্টে তোমাদের সঙ্গে কথা বলছি, আর থাম্বনেলে তো তোমরা দেখেইছো আজকে অনেক বাচান বেঁচে গেছি আমি। তো চলে গেছে, অনেকক্ষণ রান্না স্টপ করে রেখেছি, মশলাটা আমার অনেকটা পুড়ে গেছে, তো কী করলাম এখন ওই যে হলুদ নুন তারপর জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো ওগুলো সব গুলিয়ে ঢেলে দিয়েছি, আর আলুটাও দিয়েছি আর জলটাও দিয়ে দিলাম। এখন জলটা ফুটে যাবে, জলটা ফুটলে নামিয়ে নেব। আর কিছু বাসন জমে গেছে, সেই বাসনগুলো ধুয়ে নেব, এই যে বাসনগুলো জমে গেছে বাসনগুলো ধুয়ে নেব। তো বাসন টাসন ধোয়া হয়ে গেছে, দুধটা বসিয়ে দিয়েছি সবার লাস্টে, দুধটা গরম করে নিই। তো দুধটা বসিয়ে দিয়েছি, দুধ এদিকে গরম হচ্ছে, আর এদিকে জলের বোতলগুলো সব খালি হয়ে গেছে। আমি দুপুরে একবার জলের বোতল ভরি, রাত্রে আর একবার ভরি, মানে আমাদের জল আমাদের প্রচুর লাগে। আর এখানে বিপ্লবের সঙ্গে কথা বলছিলাম, ও আসছিল, ও যখন আমাদের ঘরে সাপটা ঢুকেছিল তখন বিপ্লব বাড়িতে ছিল না, এখন আসছিল, ওকে বলছি আমি যে এরকম এরকম হয়েছে। তো ওর সঙ্গে কথা বলতে বলতে জলের বোতলগুলো ভরে নিয়েছি। তো এখন যাব খেতে, খেয়ে এসে তারপর তোমাদের সঙ্গে আবার পরে কথা হচ্ছে। এই হচ্ছে মাছের ঝোলের তরকারি, এরকম পাতলা করে ঝোল করেছি আলু দিয়ে, এই জলগুলো দেখলে ভরে নিলাম। আর এই হচ্ছে পটল ভাজা, এই কয়েক পিস মাছ থেকে গেল, এগুলো হবে কালকে, আজকে তো এগুলো দিয়েই হয়ে যাবে। এই যে দুটো গরম হয়ে গেল। হ্যালো গাইস, গুড ইভিনিং, এখন বাজে সন্ধ্যা 7টা, আর চলে আসলাম আমি তোমাদের সামনে, সেই দুপুরবেলা রান্নাবান্না করে খাওয়া দাওয়া করেছি, তারপর সারাদিনই আর কি, সারাদিন মানে বিকালটা তো ঘুমিয়েছিলাম, ঘুম থেকে উঠে আর কিছু ভালো লাগছে না, ভাবলাম তোমাদের সঙ্গে কথা বলে নিই। আর সন্ধ্যার টিফিন করেছি দুধ আর ওয়ালিক্স, আর বিপ্লব খেয়েছে চা আর বিস্কিট। তো আজকে আর কিছু ভালো লাগছে না দুপুরের পর থেকে, মানে আজকে যে আমার সঙ্গে কী হতো তোমরা তো দেখেছো ভিডিওতে, যে বা টাইটেলে থাম্বনেইলে তোমরা সবাই দেখেছো যে আজকে আমি একটুর জন্য বেঁচে গেছি। এমন অবস্থা হয়েছে দুপুরে, আমি এক মনে রান্না করছিলাম, হঠাৎ করে চোখটা আমার ওইদিকে গেছিলো দরজার দিকে, যদি আমার তখনই দরজার দিকে চোখটা না যেতাম, জানি না আজকে আমার সঙ্গে কী হতো, হয়তো তোমাদের সঙ্গে আর কোনো দিন কথা হতো না আমার। বর্ষার দিন তো
বোঝা যায়নি, উঠোন দিয়ে চলে এসেছে একদম, কি বলবো। আর বিপ্লবও বাড়িতে ছিল না, আমি একা ঘরে এক মনে রান্না করছিলাম আর তোমাদের সঙ্গে রান্নাটা শেয়ার করছিলাম। তো হঠাৎ করে চোখটা ওইদিকে গিয়েছিলো দরজার দিকে, দেখি যে ওখানে। তারপর আর ফোনও আজকে আমার পড়ে গেছে, কি মানে আমি এই জিনিসগুলো খুব ভয় পাই, এগুলো সবাই ভয় পায় জানি, কিন্তু কারো কারো সাহস থাকে, আমার সেই সাহসটা নেই যে আমি কাউকে একটা ডাকবো বা কিছু, হয়তো আমি ওখানেই সেন্সলেস হয়ে যেতাম। কিন্তু কী করেছি আমি, রান্না ওখানে আমার রান্না কিন্তু পুড়ে গেছে অনেকটা, মাছের ঝোলের তরকারিটা অনেকটা পুড়ে গেছে, কারণ আমি ওভাবে আমি যে গ্যাসের ফ্লেমটা লো করে দেবো আমার সেটাও দিমাগে ছিল না, আমি ওইভাবেই বেরিয়ে গেছি বাইরে। পরে বিপ্লবও বাড়িতে ছিল না, তো বাড়িওয়ালা দিদিটা ছিল, বাড়িওয়ালা দিদিকে ডাকছি, তারপর ও তাড়িয়ে দিয়েছে, অনেকটা কাছে চলে এসেছে আমার, অনেকটা মানে দরজাটা পেরিয়ে এসেছে ও, কি বলবো সেটা তো তোমাদের সঙ্গে শেয়ার করতে, তখন ফোন ধরে থাকা আমার পক্ষে সম্ভব না, আমি পারবো না, এতটা সাহস আমার নেই। যাই আজকে একটুর জন্য বেঁচে গেলাম, জানি না কী হতো যদি আমি এক মনে রান্নাবান্নাই করতাম, যদি ওদিকে না তাকাতাম, হয়তো আমার কাছে একদম কাছে চলে আসলে তখন আর কিচ্ছু করার থাকে না। তো এই হচ্ছে ব্যাপার, রাত্রে শুধু করবো, মাছের ঝোল দেখেছো, মাছের ঝোল করেছি একবারে দুপুরে আর রাত্রের জন্য করেছি, এখন শুধু একটু সিদ্ধ ভাত করবো, সিদ্ধ ভাত করে বাস আর কিছু না। আর আর তোমাদের সঙ্গে আর বেশি কিছু শেয়ার করতেও পারলাম না আজকে সন্ধ্যাবেলাটা, আর কারণ আমার মনটা খুব খারাপ, আমি হয়তো অসুস্থ হয়ে পড়বো, কারণ আমার আমি খুব ভয় পেয়ে গেছিলাম, কী বলবো আমি একা ছিলাম তো ঘরে, যদি কেউ একটা থাকতো আমার সাথে সাথে হাত পা ঠান্ডা হয়ে গেছিলো, বুঝতে পারিনি বা আর আমি কী বলবো, কথাও আসছে না আমার তোমাদের সামনে, তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করি, তো এটাও শেয়ার করলাম লাইফে ফার্স্ট টাইম এরকম হয়েছে। আর একবার হয়েছে তখন আমি ছোটো ছিলাম, আমাদের ঠাম্মাদের বাড়িতে ঠাকুর ঘরে ছিল, তো তখন তো আমার বাবা মা সবাই ছিল, তো অতটা ভয় লাগতো না, কিন্তু আজকে আমি মানে নিজেকে কী বলবো, দুপুরবেলা সবাই ব্যস্ত থাকে, তখন যদি দিদি যদি বাথরুমে থাকতো বা অন্য কোথাও থাকতো আমার কী হতো, তো আমি তো নিজেও জানি না, হয়তো তোমাদের সঙ্গে এইভাবে সামনাসামনি আর কোনোদিন কথাও হতো না, তোমরা আর আমাকে দেখতেও পেতে না, এই হচ্ছে ব্যাপার। যাই হোক, আজকের দুপুরের পর থেকে আমার খুব মানে খুব মনটা খুব খারাপ লাগছে, শরীরটাও খারাপ লাগছে, জানি না কেন, হয়তো ভয় পেয়েছি তার জন্য, প্রচুর ভয় পেয়েছি আমি, কারণ হঠাৎ করে দেখে কথা বলতে বলতে বুনু ফোন করেছিল, তো বুনুর সঙ্গে পরে কথা বলবো, তোমাদের সঙ্গে কথাটা শেষ করে দিই, তারপর বুনুর সঙ্গে কথা বলবো। আর বেশি কিছু বলছি না, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর আমার যারা ভয়েসটা আজকে পুরো লো শুনছো একটু ভলিউমটা বাড়িয়ে দিয়ে শুনো, কারণ আমার মনটা খুব খারাপ, তাই গলা দিয়ে আওয়াজও বেরোচ্ছে না। তো চলো আজকে এখানেই, টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, চলে আসবো কালকে নতুন আরেকটা দিন নতুন আরেকটা ব্লগের সাথে, আর আশা করবো তোমাদের সঙ্গে আমি, এখন হয়তো ব্লগগুলো বোরিং হয়ে যায় কিন্তু পরবর্তী সময় তোমাদের জন্য অনেক সুন্দর 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 ব্লগ নিয়ে আসবো, আমার শরীরটাও ভালো হয়ে যাবে ততদিনে। তো প্লিজ এইভাবে সবাই আমাকে সাপোর্ট করো, যেমন করে সাপোর্ট করছো তোমরা আমাকে প্লিজ সবাই সাপোর্ট করো। আজকে টাটা, গুড নাইট, বাই।